কক্সবাজারত চকরিয়াত নগদর্থ প্রদান অনুষ্ঠানের আয়োজন করিয়ে চকরিয়া প্রবাসী ফোরাম। প্রবাসী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি আক্তার আহমদের সভাপতিত্বে আগস্টের 3 তারিখ বুধবার সকাল 10টা বাজে উপজেলা মোহনা মিলনায়তনত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় তারা চকরিয়ার বিভিন্ন মাদ্রাসা সহ এলাকার বিভিন্ন জনরে 2 লক্ষ টিয়ার মতো নগদ অর্থ সহায়তা প্রদান করে। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসাবে আছিল কক্সবাজার 1 আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম বিএ অনার্স এমএ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছিল চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাইদি এবং উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান। আমাদের এখানে তো আরো অনেক আছে, শুধু দুবাই না, শুধু আমিরাত না, শুধু ওমান, কাতার, আরো প্রধান আলোচক হিসাবে উপস্থিত আছিল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মিনার চৌধুরী এবং উপস্থিত আছিল চকরিয়ার আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমি পাঠিয়ে দিয়েছিলাম যেখানে আমাদের ঈদ উপহার ছিল একটা জায়নামাজ, একটা মাস্ক, একটা আতর, একটা টুপি। এ ধরনের করে আমরা প্রবাসী সকল আমাদের যারা সদস্য ছিল 800+ সকলের মাঝে আমরা ঈদ উপহার পৌঁছে দিতে সক্ষম হয়েছিলাম, যেটার মধ্য দিয়ে আর আমিরাত অবস্থানগত সকল প্রবাসীদের মনে আমরা একটা মোহাম্মদ ইলিয়াস আরমান, C+ TV, চকরিয়া।